সাথে জনবলের একটা সরাসরি সম্পর্ক আছে জনবল না থাকলে আইন আপনা আপনি গিয়ে কাউকে শাস্তি দেবে না যতই হোক আইনের ব্যাপার মোট কথা হলো যে আমাদেরকে আসলে জনবল না হয় ওনাকে আমি আরো 10টা দিলাম আমরা আরো 12টা দিলাম কিন্তু এইটার শুধু আমাদের সমাধান না আইনের চাইতে বড় কথা হলো সচেতনতা বৃদ্ধি করা যে যে পর্যায়ে যার যার দায়িত্ব সেটা যদি আমরা পালন করতে পারি তাহলেই আমার মনে হয় যে আমরা কিছু আগাতে পারবো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার খুব কষ্ট লাগে যে গরিব মানুষ এদেশের গরিব মানুষ যেটা ডিজি সাহেব বলছেন যে আলুর সাথে ভাতের সাথে ভাত মানে আলু খাওয়া আসলে দেখেন একজন গার্মেন্টস শ্রমিক কী খায় সকালে যাওয়ার সময় ভাত বড়জন যদি ডিম ব্যবস্থা করতে পারে তো ভালো কিন্তু নাহলে ভাত আলু ভর্তা আর যদি সামান্য একটু ডাল সেটা খুব পানির ডাল মানে খুব যে ঘন ডাল করতে পারে তা না তার মানে তার প্রোটিন বলতে গিয়ে সে কিছুই পাচ্ছে না ডিম একটু যে তাদের জন্য সহজলভ্য করবো সেটা পাচ্ছে না মাছ খায় আমি শুনলাম যে নাকি মাছ খায় কী মাছ পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছ চাষ করা পাঙ্গাস মাছ যে পাঙ্গাস মাছে এমনকি লেগের ওয়েস্ট পর্যন্ত যায় তার মানে এই যে ও মাছের যে ফিল্ডগুলো মাছকে খুব সস্তায় উৎপাদন করতে গিয়ে বা সস্তায় দিতে গিয়ে খুবই ক্ষতিকর ফিল্ড ব্যবহার করে এবং ইয়ে করে এমনকি জাল ধরে মাছ ধরতে খরচ বেশি হবে কীটনাশক দিয়ে মাছগুলোকে ধরে ফেলল আমি হাওরের ব্যাপারে আমরা একটু একবার আলোচনার জন্য মন্ত্রণালয়ে ডেকেছিলাম আমার খুব দুঃখ লাগলো এটা শুনে যে অনেক সময় নাকি হাওরে বিষ ছিটিয়ে দেওয়া হয় মাছগুলো উপরে ভেসে ওঠে আর এটাতে করে মাছ ধরে এটা এটা কী ধরনের আচরণ আমি বলছি যে শাস্তি দিতে হলে এদেরকে ধরে শাস্তি দিতে হবে যারা এরকম কাজ করে আমি এই ব্যাপারে আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন এই ব্যাপারে যেন কঠোরতর ব্যবস্থা নেয় যে যারা নিষ্ঠুরভাবে নিজস্ব মুনাফার জন্য চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে চিয়ার আপ ও চিয়ার আপ ও চিয়ার চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি